আর্থফা দাবির ভিত্তিতে তিলামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদের এক প্রতিনিধি দল। দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করলেন এসডিএম ভাস্কর ভট্টাচার্য। আয় এবং করমুক্ত সকল গরিব পরিবারকে 7,500 টাকা করে 6 মাসের জন্য আর্থিক সাহায্য সহ আর্দ্রফা দাবির ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা, খ্যাতমজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদের এক প্রতিনিধি দল। দিনের এই কর্মসূচি সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছে, বহুদিন ধরেই গ্রামাঞ্চলের গরিব অংশের মানুষ কাজহীন খাদ্যহীন হয়ে পড়েছে। त्रिपुरा राज्य उपजाति गणमुक्ति परिषद तेलियामुड़ा विभागीय कमिटी तरफ थे त्रिपुरा राज्य जनस्वार्थवाह आठ दफा दाबी नहीं संगे मिलित हई। ये दाबीगुल मध्य मूलत दाबी गुरुत्वपूर्ण दाबी रखी छय मासेर मध्य आयकर प्रदानकारी बाहरे जे समस्त परिवार से समस्त परिवार के 7,500 टाका करे बैंक पासबुक देवार जन्य आमरा डिमांड रखी। আমরা এমজিএম রেগা প্রকল্পে জব কার্ডধারীদের 200 দিনের কাজ ন্যূনতম 600 টাকা মজুরি আমরা ডিমান্ড করতেছি। এমজিএম রেগা প্রকল্পে 1,00,000,000,000 টাকা বরাদ্দ আমরা ডিমান্ড করতেছি। রেগাকে কৃষি এবং জুম চাষে ব্যবহার করার জন্য আমরা করছি। পেমেন্ট করার ক্ষেত্রে রেগার যে মজুরিটা পেমেন্ট হয় এটা অনেক দীর্ঘদিন যাবৎ বকেয়া থাকে, যারা কাজ করেন তারা সেই টাকাটা পান না। এই বকেয়া যাতে কোনো অবস্থায় 1 সপ্তাহের বেশি না রাখে। রাজ্যের বুকে চরম অর্থনৈতিক সংকটের ফলে গরিব মানুষ অনাহার অর্থাহারে দিন কাটাচ্ছেন। কোভিড-19 এর ফলে মানে আমাদের স্বাস্থ্যর যে পরীক্ষা, আমরা যেটা লক্ষ্য করছি যে যথাযথভাবে পরীক্ষা করা দরকার, যেটা কেরালায় বিভিন্ন জায়গায় ডেস্ক করে করে বিভিন্ন মোড়ে মোড়ে ডেস্ক করে করে তাদের স্বাস্থ্যের পরীক্ষার ব্যবস্থাটা করছে, ওইরূপ অনুরূপভাবে এই ত্রিপুরা রাজ্য বা সারা ভারতবর্ষেই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাটা করার জন্য আমরা করছি। যে সমস্ত মানুষদের রেশন কার্ড নাই তাদেরকে রেশন কার্ড দেওয়া, জব কার্ড দেওয়া যাতে কাজ করতে পারে, এরকম 8টা দাবি আমরা করছি। মাননীয় মহকুমা ব্যাজিস্টের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করছেন এবং উনি আমার উদ্যোগের কর্তৃপক্ষ বিশেষ করে জেলা শাসকের নজরে উনি আনবেন যাতে করে এই দাবিগুলি পূরণ হয়। আমাদের সংগঠনের দাবি হচ্ছে এই দাবিগুলি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামতে আমরা বাধ্য হব। রিপোর্ট হলাবুল।